সাজানো সংসারটা এভাবে ভেঙে চুরে যাবে, নিজের সংসারটা অন্যের হয়ে যাবে, কখনো ভাবতেই পারিনি। আর এভাবে হাজারো পরকীয়ার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে এক একটা সোনার সংসার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বর্তমান ফেসবুক ইউটিউবে খুবই পরিচিত মুখ নাজিম ব্রো, মিম, তানিশা। আসলে একটা সময়ে আমিও কিন্তু দেখেছি এই নাজিম আর মিমের যে কাপল ভিডিওগুলো হতো, তাদের ভিতরে কিন্তু তাদের অন্যরকমের একটা ভালোবাসার জুটি ছিল। মিম এতটা সুন্দর একটা মেয়ে, আর আমরা মেয়েরা মেয়ে দেখে আছে না, অনেক মেয়েদের বিশেষ ভালো লাগে, তো এরকম মেয়েটাকে দেখলে আমরা যে মেয়ে আমাদের কাছেই ভালো লেগে যায়। খুবই সুন্দর মেয়েটা মিম, তার ব্যবহার কথাবার্তা দেখতে খুবই সুন্দর। আমি যে কাপল ভ্লগগুলো দেখতাম, তো মিম আর নাজিমের, তার ভিতরে আমার খুবই ভালো লাগতো ওদের ভিডিওগুলো। আসলে ওদের সেই সাজানো সংসারটা এখন আর নেই, সেই সাজানো সংসারটা এখন অন্যের হয়ে গিয়েছে। এটা একটা মেয়ে যখন জীবন্ত অবস্থায় থাকে, নিজের স্বামী নিজের সংসার সেটা যখন অন্যের হয়ে যায়, সেই মেয়েটা কখনো জীবন্তভাবে বেঁচে থাকতে পারে না, মনে হয় যেন একটা মৃত লাশ। আসলে এ কথাটা বলার আমার কারণ আছে, এটা নিয়ে ভিডিও তৈরি করার যথেষ্ট কারণ আছে। কারণ আমি তাদের ভিডিও দেখতাম, খুবই ভালো লাগতো, তবে আমি যেহেতু প্রেগনেন্ট ছিলাম, তো তার ভিতরে ওরকম ইউটিউবে আসা বা তাদের ভিডিও আমার দেখা হয়নি। তো হঠাৎ কেন জানি না নিজের মনে একটা সাড়া দিয়েছে যে ওদের তো খুব সুন্দর একটা কাপল ছিল ওরা, তো ওদের ভিডিওগুলো দেখছি না অনেক দিন হয়েছে, তো আমি ইউটিউবে সার্চ দিয়ে বের করলাম। তখন আমি যেটা আমার সামনে আসলো সেটা দেখতে পেলাম যে আবিহা মিমের কান্না করা একটা ভিডিও, যে তার সেই সংসারটা আর নেই, সেটা এখন অন্যের সংসার হয়ে গিয়েছে। মানে এটা আসলে আমি একটা মেয়ে উপলব্ধি করতে পারি যে ওর কতটা কষ্ট হচ্ছে। আসলে ওর কষ্ট দেখে নিজের এতটা খারাপ লাগছিল, যার জন্য আমি ভিডিওটা তৈরি করেছি। তবে আসলে মিমও হয়তো বুঝতে পারেনি যে তার বান্ধবী এত বড় সর্বনাশ করলো। তার বান্ধবী হলো তানিশা, তো কোনটা তানিশা কোনটা মিম আর নাজিম আমি থাম্বনেলে ছবি দিয়ে দিয়েছি, উপরে লিখেও দিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সত্যি এটা খুবই কষ্টদায়ক একটা ঘটনা। তবে তারা দুই বান্ধবী ছিল, এক বিছানায় ঘুমাতো, এমনিতে আর কি দুষ্টুমি করতো, ঘুমাতে বলতো, সময় কাটাতো আর কি। কিন্তু মিমের বান্ধবী তানিশা যে এমনটা করবে মিমের সাথে, এটা মিম আসলে বুঝতে পারেনি। তবে তারা যে ভিডিও তৈরি করতো, আমরা যে সাধারণ পাবলিক ছিলাম, তো পাবলিক যারা দেখতো সাধারণ দর্শক, তারা কিন্তু তানিশার আর নাজিমের আচরণ ভাবভঙ্গি দেখে মিমকে আগেই সতর্ক করেছিল যে বান্ধবীকে এতটা প্রশ্রয় দেওয়া ঠিক না। কিন্তু মিম এতটাই সরল মেয়নের মেয়ে ছিল, ও আসলে কখনো বুঝতেই পারেনি। তো ও আরও দর্শকদের বলতো যে আমার বান্ধবী আমার সাথে ভালো আছে, তাহলে আপনাদের কেন এমন হয়। মানে ও মেয়েটা তো, মানে ওর মনে তো কোনো দোষ ছিল না, আর ও কখনো বুঝতেও পারেনি যে তানিশা ওর সাথে এমন করবে। তো সেই জন্য আর কি কিছুদিন আগে আমি দেখলাম মেয়েটার, মানে আমি ওর নাম লিখে সার্চ দেওয়াতে আবিহা মিম ওর এখন চ্যানেলের নাম। তো যেহেতু ওকে সবাই ভালোবাসে, বেশিরভাগ ভালোবাসা কিন্তু তাদের দিকেই, কারণ নাজিম যেটা করেছে মিমের সাথে, এটা একান্তই, মানে এটা খুবই দুঃখজনক। আর কি বলবো, আমি আসলে নিজের যে বলার ভাষা হারিয়ে ফেলতেছি, কারণ তানিশার একার দোষ না, এখানে নাজিমেরও দোষ আছে আমার মনে হয়, কারণ একা তো আর কোনো কিছু হয় না। মিম একটা সময় যেই কানের দুল পড়তো, সেই কানের দুল এখন তানিশার কানে। মিম যেই সংসারটাতে সংসার করত, যেই সংসারের যে কিছু ফার্নিচার থাকে জিনিসপত্র, এগুলোর প্রতি কিন্তু আমাদের মেয়েদের খুব ভালোবাসা টান থাকে, স্বামীর প্রতি তো থাকেই।
তো সেই সমস্ত জিনিসপত্র এখন তানিশা ব্যবহার করতেছে। আর হাজবেন্ডের কথা কি বলবো, এটা সত্যি একটা মেয়ে জীবিত থাকা অবস্থায় এটা কখনোই সহ্য করার মতো না, খুবই বেদনাদায়ক, খুবই বেদনাদায়ক। তো ইনশাল্লাহ অনেক আপুরাই আবিহা মিম যে আপু ওনার পাশে অনেকেই আছেন, তো ওনার পাশে অনেকেই দাঁড়িয়েছেন, আপুটাকে যে কম বেশি সবাই ভালোবাসে। আসলে আমরা মেয়েরা কখনো এটা সহ্য করব না যে নিজের সংসারে আরেকজনের স্থান, আর আরেকজনের স্থান আছে নিজের স্বামী বলতে যে কথা, সেই স্বামীটাও এখন অন্যের হয়ে গিয়েছে। তো আসলে খুব খারাপ লাগছিল। আমি আবারও বলছি, এই ধরনের ভিডিও যদিও আমার তৈরি করা হয় না, তো মিম আপুটাকে আমি খুব বেশি ভালোবাসি, খুব বেশি ভালোবাসি, যার কারণে আসলে এমন ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। জানি না আপনাদের কেমন লাগবে। তো মিম আপুর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।